আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনাহ হয় আমরা হয়তো আল্লাহর কাছে মাফ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মাগফিরাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এইজন্য নবীদের সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার 1 ঈমান থাকলে আপনার ভিতর যদি ঈমান থাকে আপনার ঈমানটা যদি সহিহ হয় বিশুদ্ধ হয় তাওহীদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই পুরো দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায় তিনি এটা পাবেন নাম্বার 3 তিন নম্বর আমল হলো মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম অনেকের শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পীড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে স্যুট করছিল না তো এই অবস্থায়ও তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা বেশি বেশি সালাত আদায় করা এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তাহলে পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারো বলছি ঈমানটাকে মজবুত করা তাওহীদকে ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়া তো নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সেই কষ্ট সহ্য করলে এবং তাতে কারণ মৃত্যু হলে তিনি নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ চার নম্বর হলো বেশি সিজদা দিলে এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে এবং পাঁচ নম্বর হলো বেশি বেশি দুরুদ পাঠ করলে যত বেশি দুরুদ পাঠ করবে একটু আগে বলছিলাম দুরুদ এবং ইস্তিগফার এগুলোর জন্য ভাই জবান থেকে কখনো বন্ধ না হয় বেশি বেশি করে তাসবিহ তাকবীর এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং ইস্তিগফার পড়বেন তো এই দুরুদ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে সহায়ক হবে এছাড়াও কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে সেই কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বেশি বেশি রাখলে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সুন্নাত সিয়াম আইয়ামে বিজের রোজা সম্ভাব্য শনিবার রোজা শাবান মাসে বেশি বেশি নফল রোজা তারপরে আশুরার রোজা তারপরে আপনার মুহররম মাসে বেশি বেশি নফল সিয়াম এগুলো সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ হাদিসে আসছে সিয়ামুল কোরআন ইয়াশফানিল আব সিয়াম রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তাআলার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তাআলা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তাআলা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে শাফাআতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন আর শাফাআত হাক্কুন আহলুস সুন্নাহ জামাতের আকীদা যে কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন